ব্লগের শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথাও একটা বেরিয়ে পড়েছি আসছি। যখন আমরা আসছিলাম গাড়ি করে, তারপরে এয়ারপোর্ট দেখতে পেলেন তো বুঝতেই পারলেন যে এয়ারপোর্টের দিকেই আসছি আমরা। কিন্তু সেটা এখনই বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য। আপাতত এখন এয়ারপোর্টে আছি, আমাদের বোর্ডিং পাস হাতে এসে গেছে, এরপর আমরা ফ্লাইট বুক করবো, তারপর দেখা যাবে কোথায় যেতে পারি। ঠিক ফ্লাইট বোর্ড করার আগে ভাবলাম একটু ছোট্ট করে খেয়ে নিই। সকালবেলা 8:30 বোর্ডিং, মানে 8:30 ছাড়বে, 7:45 বোর্ডিং, তো এখনও শুরু হয়নি। তাই ভেজ মোমো সঙ্গে আমাদের ফেভারিট কোক। আমরা উঠেছি হোটেল বেস্ট ওয়েস্টার্নে, কাটরা সিটির একটা খুব ভালো হোটেল। আমরা আছি 2nd ফ্লোরে, এখানে অনেকগুলো ঘর, লিফট, সিঁড়ি, এই এই প্রচুর রুমস এখানে। আর এই রুমটায় আমি আছি, দিস ইজ মাই রুম। দারুণ না, রুম ডেকোর ইজ ভেরি গুড। এখানে লাগেজ রাখার জায়গা, এই আমার বেড, এখানে আমি, আর এরপর টয়লেট, আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এখানে আরেকটা ছোট টেবিল চেয়ার আয়না, আর এইখান থেকে দেখা যাচ্ছে কাটরা সিটির একটা পার্ট। আর এইখান থেকে এই দেখুন উপরে মাতা রানীর মন্দির। একটু কুয়াশা হয়ে আছে তাই মন্দিরটা প্রপার দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে নীল রঙের শেড দেওয়া, এই রাস্তাটা, এই রাস্তাটা গেছে মাতারানীর মন্দির অবধি। আর এই ওপরে মাতারানী বসে আছেন, কালকে সকালবেলায় আমরা যাব মাতারানীর দর্শন করতে। এটা মহামায়ী নিবাস বলে একটা হোটেল আছে, ওর ভেতরে কি সুন্দর মাতারানীর মূর্তি, মাতারানী যেন হাসছেন। এখানে মায়ের কাছে আসা একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে দাদার বই, মানে বই মায়ের পায়ে কাজ করানোর জন্য এখানে আসেন। আছে না যে মন থেকে চাইলে ডেফিনেটলি সেটা হয়। আমার আমরা যেই রাস্তায় যেতাম আগে বছর অবধি, সেইখানে একটা ছোট্ট শিব মন্দির, আমার যদি ফেভারিট সেটা, মানে একমাত্র সেই জায়গাতে আমি লিড করে রেস্ট নিয়ে আমি সেখানে একটু করে নেই, অল্প মেডিটেশন করে আমি শুরু করতাম, কিন্তু এই রাস্তায় সেটা পাওয়া ইম্পসিবল ছিল। পেয়ে গেছি এক্স্যাক্টলি শিব মন্দিরটা পাইনি, বাট ছোট্ট কোজি শিব মন্দির, যেটা শুধুমাত্র পেবেলস, মানে শুধুমাত্র পাথর দিয়ে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, পাথর দিয়ে তৈরি হয়েছে শুধুমাত্র, এই দেখুন শুধু পাথর দিয়ে তৈরি হয়েছে। কি সুন্দর, কি সেরিন এই জায়গাতে, যদি আমাকে ঘন্টা পর ঘন্টা বসিয়ে দেয় মানে আমি থাকবো বসে, সেটা ফর শিওর, কিন্তু বসিতে নয়, মানে আমার মেডিটেশন, আমার হিলিং সব কিছু, এই এই জায়গাটা ইটস পারফেক্ট ফর মি। হেলিকপ্টার করে এসে, হেলিকপ্টার থেকে নেমে এই ওপরে ভেরোনাথ থেকে রোপওয়ে আসছে, ওই দেখা যাচ্ছে সাধারণের বাড়ির ভবন, মাতারানীর মন্দির, তাকে ভবন বলা হয়। আমাদের এখন এই রাস্তাটা ধরে, মানে আমি এখন এখান থেকে হেলিকপ্টার করে নেমে এই রাস্তা ধরে এই নিচে গিয়ে এইখান থেকে, এই যে এইখান থেকে আমি ভবনে যাব।
ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমি দিদি দুজনে হেঁটে পৌঁছে গেছি মাতা রানীর ভবনে। এবার আমরা দর্শন করব। এ মন্দিরের মধ্যে তো আমাদের অ্যালাউ করে না ফোন বা কোনো ক্যামেরা নিয়ে যেতে, তো আমরা বাইরে রেখেই যাবো। বাট অতি অবশ্যই আমরা জানাবো তো আপনাদেরকে যে কেমন আমাদের দর্শন হলো আর কেমন লাগলো আমাদের সবার। সো এবার দর্শনটা করে নিই আমরা। ফাইনালি আমাদের ট্রিপ শেষের দিকে, কারণ আমি এখান থেকে কলকাতা চলে যাবো আর বাকিরা সবাই চলে যাবে কাশ্মীর বেড়াতে। সবাই জানো, আগে তো দেখেছো অনেকবার। বল কি খবর, কি খাচ্ছিস? খবর হচ্ছে তো শাহি পনির, শেষের দিকে